হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? দেখো আরেকজনের অবস্থা, কালকে থেকে যার হাফিয়ালি পরীক্ষা, সে শুয়ে আছে। আমি পড়েছি, হ্যাঁ পড়েছে, গাছ থেকে পড়েছে, খাট থেকে পড়েছে, কাল থেকে না পড়াশোনা কত জানি। আমি বলেছি 100-এ মিনিমাম 90% মার্কস পেতে হবে। আমার ছেলের একটা বিরাট হাবভাব। মা তুমি কত চাও বলো? আমি যদি বলি হ্যাঁ মিনিমাম আমি চাই 80-85, হ্যাঁ হ্যাঁ আমি পেয়ে যাবো। আমি যদি বলি মিনিমাম 90 পেতে হবে, হ্যাঁ হ্যাঁ মা আমি পেয়ে যাবো। মানে আমার ছেলের হাবভাব হচ্ছে আমি যা চাইবো তাই আমাকে এনে দেবে। তো আমিও সেটা বলেছি যে ঠিক আছে, এত বড় বড় কথা, তো রেজাল্টটা বেরোলে আমার এক হাতে দু হাতে দুটো অস্ত্র থাকবে। সেটা এখন বলছি না কী অস্ত্র, আর স্কুলের বাইরে সেই দুটো নিয়ে দাঁড়িয়ে থাকবো। না বেরোবে বলবো কত পেয়েছিস আগে দেখা, দেখার পর তারপরে সেই অস্ত্র আমি ব্যবহার করব। সেটা ও ভালো করে জানে যে মা কি রণমূর্তি ধারণ করে। আচ্ছা কত, আমি আমি আমার আমি সবার সামনে জিজ্ঞাসা করছি, ও বা কত পাবে? আমি 80-র উপরে। এই যে এই ভিডিওটা করা থাকছে, এটা অ্যাজ এ প্রুফ হিসাবে। আচ্ছা কি বেঙ্গল, কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা, তারপরের দিন বাংলা পরীক্ষা, তারপরের দিন অঙ্ক পরীক্ষা, বাকি সাবজেক্টগুলো আমি ছেড়ে দিলাম। এই তিনটে সাবজেক্ট 100-এ হবে। তো প্রত্যেকটা সাবজেক্টে 100-এ কত পাবে? 100-এ 80-র মধ্যে। 80-র মধ্যে মানে কি কত? 75-এর উপরে। 75-এর উপরে আবার 80-র মধ্যে না, আমার কথা শুনছে 80-90-এর মধ্যে না, 80-85-এর মধ্যে না, 70-80-এর মধ্যে। আমি সেটা জানতাম, আমি কি কি কতর মধ্যে কত কি কত পাবে 100-এ? 185। 185 80 বা 85? আচ্ছা 80-85-এর মধ্যে। আবার 75 কেন আসছে? 75-80 75-80, তারপরে 75-র নিচে কিন্তু হলে হবে না, পরিষ্কার বলে দিলাম। 80-র ওপরে হলো ঠিক আছে, 75-এর নিচে হলে কিন্তু হবে না। এটা অ্যাজ এ প্রুফ হিসাবে থাকলো আমার কাছে ভিডিওটা করা। রেজাল্টটা যখন বেরোবে এই ভিডিওটাই আমার ছেলেকে আমি শুনিয়ে বলবো যে এখানে কী বলেছিলিস আর কত পেয়েছিস। সেদিনকার সেইদিনকার আরেকটা ভিডিও হবে, যেদিনকার ও রেজাল্ট কত কী পেয়েছে কিসে, সেটাকে প্রুফ করা মানে দেখানোর জন্য। তার জন্য তো আপনারা প্রস্তুত থাকবেন। যাই হোক, আজকে সারাদিন পড়েছে অনেক, মানে বই খাতাও পড়েছে আর পিছেও পড়েছে, অনেক কিছুই পড়েছে। তো কালকে পরীক্ষা, এত সব কিছু বাদ দিচ্ছি, আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ও যাতে ভালো করে হাফিয়ালি পরীক্ষাটা দেয়, ভালো রেজাল্ট করে, 100-এ অন্তত 80-90% যাতে মার্কস থাকে। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন। আর সবচেয়ে বড় কথা, ওকে আগে একটু বলুন যাতে ও দুরন্ত বানা দুষ্টুমিটা একটু কমায়। সেটা কমেন্টে, সেটা কমেন্টে, ঠিক আছে। এবার এখানে গেল দুজনের, আরেকজনের কি পরিস্থিতি দেখি, সে কোথায়? এই যে কি স্টাইলে সে পড়াশোনা করছে, সে পড়াশোনা করছে। যাই হোক, আজকে আর বেশি কিছু করবো না, যেহেতু কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আজকে এইটুকুই ভিডিওটা থাক, আবার নেক্সট দিনে নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা।